শিক্ষা মন্ত্রতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। যেমন আমরা বলেছিলাম, যেরকম আমাদের কমিটমেন্ট ছিল, আমরা টেক্সট ধরে ম্যাকবেথের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তার জন্য ম্যাকবেথ সম্পর্কে সাধারণ একটা আলোচনা আমাদের হয়ে গেছে, তারও আগে আমরা আলোচনা করে নিয়েছি শেক্সপিয়রের ট্র্যাজেডি এবং কমেডি এই সব ব্যাপারগুলো নিয়ে, চার্লস ফর আর ম্যারি ল্যামের আলোচনা, টেলস ফ্রম শেক্সপিয়রের আলোচনা, এসব আমরা করে ফেলেছি। সেগুলো যদি না দেখে থাকো, আই বাটনে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওগুলো দেখে নিও। বরং চলো আজ আমরা শুরু করি আমাদের ম্যাকবেথের আলোচনা। চ্যাপ্টার 5, ম্যাকবেথ। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. He was also a close relative of the old king. He was Macbeth, the Thane of Glamis. Of late, he had defeated a rebel army assisted by the troops of Norway in great numbers. তাহলে যে কথা আমরা বলছিলাম ম্যাকবেথ ট্র্যাজিক হিরো হিসাবে, দেখো এখানে একটা প্রথমেই ইন্ট্রোডাকশন দেওয়া হলো কে ম্যাকবেথ। ম্যাকবেথ, যিনি কিনা স্কটল্যান্ডের রাজা ডাঙ্কান তার সময়ে ছিলেন, কে সেই ম্যাকবেথ? ম্যাকবেথকে সবাই, গোটা স্কটল্যান্ডের মানুষ তাকে খুব খুব সম্মান করত, হাই এস্টিম, খুব শ্রদ্ধা করত। কেন? কারণ একদিকে তার ছিল গ্রেট ভেলার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, সে যেরকম ছিল সাহসী সেরকম ছিল ভালো যোদ্ধা, বড় যোদ্ধা। আর তার সঙ্গে সে ছিল রাজার খুব কাছের একজন আত্মীয়। তো সেই ম্যাকবেথ, যিনি কিনা ছিলেন থেন অফ গ্লেমিস, গ্লেমিসের একজন শাসক, একজন সামন্ত, সে হঠাৎ করে তাকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে বেশ কিছু রেবেল আর্মি, বেশ কিছু সৈন্য সামন্ত নিয়ে অনেক একটা বেশ বড়সড় আর্মি, তারা কি করেছিল, তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। তো সেই বিদ্রোহীদের দমন করতে গেলেন ম্যাকবেথ, খুব সহজে তাদেরকে দমনও করলেন, সঙ্গে থাকলো নরওয়ে ট্রুপ। তো সেই ম্যাকবেথ, তার গল্প আমরা আজকে পড়ছি। The two Scottish generals, Macbeth and Banquo, were returning from the great battle. There was thunder and lightning. On the way, they were stopped by the strange appearance of three figures that looked like women, except that they had beards and their withered skin and wild dresses made them look like unearthly creatures. ম্যাকবেথ আর ব্যাঙ্কো দুজনে ফিরে আসছে যুদ্ধ জয় করে। তাদের এই ফিরে আসার রাস্তায় হঠাৎ করে তারা দেখল বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঠিক তার মধ্যেই তাদের রাস্তা আটকালো তিনটি অদ্ভুত ক্রিচার। কারা সেই ক্রিচার? এ হচ্ছে তিনজন এরকম চরিত্র যারা একদিক থেকে তাদের দেখতে মনে হচ্ছে মহিলাদের মতো, কিন্তু দাড়ি রয়েছে, আবার তাদের গায়ের স্কিনও রাফ, অদ্ভুত রকমের পোশাক পরে আছে। কারা এরা? আমরা এদেরকে দেখে ম্যাকবেথ আর ব্যাঙ্কোর যা মনে হলো যে এরা যেন আনআর্থলি ক্রিচার্স, এরা যেন এই পৃথিবীর কেউ নয়, হয়তো পৃথিবীর বাইরের কোনো জায়গার প্রাণী এরা। এরকম প্রাণী তারা দেখেনি। তারা কি করছিল? দেওয়ের ডান্সিং, দেওয়ের সিঙ্গিং, তারা নাচছিল, তারা গান গাইছিল। এই যে জায়গাটা, এরপরে যে লাইন দুটো আমি পড়ব, এই লাইন দুটো খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের ম্যাকবেথের কোয়েশ্চেন আনসারের জন্য এবং গোটা ম্যাকবেথকে বোঝার জন্য। কি তারা বলছে? ফিয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফিয়ার, হাভা থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। তাহলে তাদের কথা কি? Fear is foul and foul is fear. এটা আবার কীরকম কথা হলো? এটা কীরকম একটা বৈপরীত্য, কেমন একটা অপোজিশন আছে?
কি বলছে? বলছে ফেয়ার ইজ ফাউল, যা ভালো তাই কি না খারাপ, অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, যা খারাপ তাই ভালো। এটা আবার কেমন কথা? হাভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার, হাভার করো, ঘুরে বেড়াও, উড়ে বেড়াও, ফগ কুয়াশার ভেতর দিয়ে, ফিল দ্য এয়ার নোংরা বাতাসের ভেতর দিয়ে। দেখো এরা যে ভালো চরিত্র নয় সেটা বোঝা যাচ্ছে কি থেকে? বোঝা যাচ্ছে এদের ওই দুটো শব্দ থেকে, হাভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার, এই জায়গাটা থেকে। তাহলে যা কিছু ভালো তাই খারাপ, আবার যা খারাপ তাই ভালো। আসলে ভালো মন্দ এই কনসেপ্টটাই এরকম, আমরা যা ভালো বলে ভাবি হয়তো তার ভেতরেই খারাপটা লুকিয়ে আছে, আবার আমরা যা খারাপ বলে ভাবি যাকে হয়তো তার ভেতরেই ভালোটা লুকিয়ে আছে। তাহলে কে ভালো কে খারাপ এ জগতে বোঝা খুব মুশকিল, আমরা দেখব পরে। সেই ম্যাকবেথ যে কিনা এত ভালো, শুরু হলো কি দিয়ে? ফেয়ার, 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 ম্যাকবেথ ইজ ফেয়ার। And then what will happen? In course of time we'll find foul, 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 kharap, kharap, kharap. Shab bhalo theke, shab kharap. Etai Macbeth. Shei golpoi ekhane bolche. As they saw the two generals, the first which saluted Macbeth with the title of Thane of Glamis. Tara jokhoni ei dujon general ke dekhte pelo, prothom je which, সে ম্যাকবেথকে স্যালিউট করলো কি বলে? ম্যাকবেথকে সে স্যালিউট করলো থেন অফ গ্ল্যামিস বলে। সে ম্যাকবেথকে বলল আপনি থেন অফ গ্ল্যামিস। তো এই যে প্রথম যে কথাটা বলল, এই কথাটা শুনে ম্যাকবেথের কি মনে হলো? দ্য জেনারেল ওয়াজ স্কর্সলি স্টার্টল টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিচার্স, দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ খজা, to which he had no pretensions, and the third told him, I'll be the king of Scotland hereafter. প্রথমেই যখন থেন অফ গ্ল্যামিস বলে তাকে সম্মান জানিয়েছে ম্যাকবেথ, চমকে গেল। এ আবার কীরকম ব্যাপার? এরকম ক্রিচুর এরাও আমাকে চেনে? অহংকার হলো? শুধু যে মানুষরা জানে তা নয়, না মানুষরাও আমাকে চেনে, ম্যাকবেথের অহংকার হলো। তারপরে কি করলো? তাকে আরেকজন দ্বিতীয় উইচ তাকে বলল থেন অফ কজ, থেন অফ কজ, ম্যাকবেথ তো তা নয়, ম্যাকবেথ তো থেন অফ গ্ল্যামিস, থেন অফ কডর সে কী করে হলো? সে চমকে গেল। ঠিক তারপরেই আরেকজন উইচ সে তাকে কি বলল? সে তাকে যেটা বলল সেটা শুনে ম্যাকবেথ আরও চমকে গেল, উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড ইয়ার অফ টপ, এরপরে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। এটা আবার কেমন কথা? এই কথাটা শুনে ম্যাকবেথের ভাবনাটা কি চলছিল? সাচ অ প্রফেটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম, ফর হি নিউ দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিংস সন্স সার্ভাইভড হি কুড স্কর্সলি হোপ টু সাকসিড দ্য থ্রোন। ম্যাকবেথ ভাবছে তাই তো, রাজার দুই ছেলে তারা জীবিত আছে, তারা জীবিত থাকা অবস্থায় কি করে আমি ম্যাকবেথ রাজা হতে পারবো? এই এই যে বিষয়টা, এই যে তিনজন উইচ, এরা আসলে কি জানো? এরা আসলে ডেস্টিনি, এরা আসলে ফেট, এরা আমাদের ভাগ্য, এরা পরিস্থিতি, এরা আমাদের আকাঙ্ক্ষা, এরা আমাদের পাপ, এরাই আমাদের ফেয়ারকে ফাউল করে দেয়, ফাউলকে ফেয়ার করে দেয়। বিকজ দে আর ফাউল ক্রিচার্স, দ্য হাভার থ্রু ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার, ম্যাকবেথের ভেতরেও ওরা একটু একটু করে সেই জিনিসটাই তৈরি করছে। ম্যাকবেথ কি করছে? ম্যাকবেথ নিজের চিন্তার জাল বুনছে। কি বলে জাল বুনছে? সে ভাবছে তাই তো, রাজার দুই ছেলে এরা বলছে আমি রাজা হব, তাহলে বিষয়টা কি? বাই দিস টাইম ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন ওয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, হোয়ারএজ they kindled hope in the heart of his dearest friend. এবার ব্যাঙ্কর খুব জানতে ইচ্ছা হল, তাই তো, এই উইচগুলো হঠাৎ করে তার প্রাণের চেয়েও প্রিয় বন্ধু, তার মনে এইভাবে কেন হোপ, আশার বীজ বুনছে? কিছু তো বিষয় আছে।
যখনই সে এটা বলল তখন কি হলো, সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো অ্যান্ড টোল হিম ইন সাম হোয়াট রিডলিং টার্মস, তারা ব্যাঙ্কোর দিকে ঘুরল, দিয়ে এবার ব্যাঙ্ককে বলছে একটু রিডলিং টার্মসে, ব্যাঙ্ককে যেটা তারা বলছে সেটা একটুখানি ওই ধাঁধার মতো করে তারা বলছে, খুব সহজ কথা এরা বলে না, খুব সহজে আমরা এদের কথা বুঝতেও পারবো না। দেখা যাক ধাঁধার মাধ্যমে তারা কি বলছে ব্যাঙ্কোর সম্পর্কে। তারা কি বলল, বলল টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, বলল ম্যাকবেথের মতো এত বড় হবে না, তার থেকে ছোটই হবে, মানে ম্যাকবেথের মতো তুমি রাজা হতে পারবে না কিন্তু ম্যাকবেথের থেকে বড় হবে, সেটা আবার কি কথা। বলছে দেখো ভালো করে খেয়াল করো প্রত্যেকটা শব্দ, কি বলল, বলল যেটা টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, এখানেই ধাঁধাটা, এখানেই রেডলটা, ম্যাকবেথের থেকে ছোট থাকবে, কম হবে কিন্তু ম্যাকবেথের থেকে বড় হবে, সেটা আবার কি করে, আমরা যদি কারোর থেকে কম হই তাহলে তার থেকে বড় কি করে হব। অ্যাকচুয়ালি লেসার অ্যান্ড গ্রেটার এই দুটো শব্দকে ফোকাস করো, গ্রেটার স্পিক্স অফ কোয়ালিটি, তো ম্যাকবেথের থেকে কোয়ালিটিতে সে বড়, গুণে বড় হবে। আর কি বলল, আরেকটা বলল নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, বললো ম্যাকবেথের মতো এত আনন্দিত এত সুখী তুমি হবে না কিন্তু অনেক বেশি সুখী হবে। এই কথাটা বুঝতে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কেন এই কথাটা বলেছে এটা আমরা গল্পে বুঝতে পারবো, একটু একটু করে বুঝতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত যেটুকু আমরা বুঝেছি সেটা হচ্ছে এই ম্যাকবেথ, এই ব্যাঙ্কো তাদেরকে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে এনে দাঁড় করিয়ে দিয়েছে এই তিনটি ডাইনি। দে অলসো প্রফেশনড দ্যাট অলদো ব্যাঙ্কো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, ইয়েট হিজ সাকসেসর্স উড বি দ্য কিং, তারা এর সঙ্গে এটাও বলছে যে ব্যাঙ্কো সে কখনোই স্কটল্যান্ডের রাজা হবে না কিন্তু তার যারা সাকসেসর্স, তার যারা পরিবারের পরবর্তী প্রজন্ম, তারা স্কটল্যান্ডকে শাসন করবে। এই যে কথাটা, এই কথাটাতেই আমরা খানিকটা ধরতে পারব ঘটনাটা কি, ব্যাঙ্কো রাজা হবে না, সে ম্যাকবেথের থেকে লেসার, কম থাকবে কিন্তু গ্রেটার হবে, কেন, কারণ ব্যাঙ্কোর যারা সন্তান সন্ততি তারা রাজা হবে, মানে ব্যাঙ্কোর ভবিষ্যৎ প্রজন্ম রাজা হবে, তাহলে সে গ্রেট হলো, সে হয়তো এতটা হ্যাপি হবে না, ম্যাকবেথের মতো হ্যাপি হবে না কিন্তু হ্যাপিয়ার হবে। কারণ দেখো একটা জিনিস আমাদের বুঝতে হবে, শান্তি মানে কি, হ্যাপিনেস, শান্তি মানে কি, শান্তি মানে কি শুধুই অর্থ, শান্তি মানে কি শুধুই ক্ষমতা, শান্তি মানে একটা আরামের ঘুম, শান্তি মানে নিশ্চিন্তে সময় কাটানো। ম্যাকবেথ ট্র্যাজিক হিরো, সে হ্যাপি, সে সুখী তো হবে কিন্তু কেমন সুখী সেটা আমরা দেখব গল্পের পরবর্তী পর্যায়গুলো। চলো বরং এখন গল্পটা নিয়ে আমরা একটু এগিয়ে যাই। অ্যান্ড দেন দ্য টার্ন ইন টু থিন এয়ার অ্যান্ড ভ্যানিস্ট, বাই উইচ দ্য জেনারেলস রিয়ালাইজড দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস। তারপরে কি হলো, তারপরে দেখা গেল যে তারা হঠাৎ করে বাতাসে মিশিয়ে গেল, মিলিয়ে গেল, তারা ভ্যানিস্ট হয়ে গেল। এরপর ম্যাকবেথ আর ব্যাঙ্কো বুঝতে পারছে যে এই যে উইয়ার্ড সিস্টার্স, এই যে তিনজন অদ্ভুত তিন বোন, এরা আসলে কিন্তু উইচেস, এরা আসলে ডাইনি, এরা সাধারণ মাপের মানুষ নয়, যাদের নিয়ে আমরা ভাবছি সেরকম মানুষজন এরা নয়। তাহলে খানিকটা আমরা বুঝতে পারছি এদের আইডেন্টিটিটা খানিকটা ডিসক্লোজড হলো ম্যাকবেথের কাছে এবং ব্যাঙ্কোর কাছে। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম, দেখো তার মধ্যে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে বিষয়টা আমরা বারবার আলোচনা করছি, আমাদের আলোচনায় বারবার যে বিষয়টা উঠে আসছিল সেটা হচ্ছে মানুষ আর তার মন, মানুষ আর তার জীবন,
সেই আলোচনার কিন্তু অনেকখানি এই থ্রি উইচেস আমাদেরকে ধরিয়ে দিয়ে গেছে। ম্যাকবেথকে ম্যাকবেথ হওয়ার রাস্তায় তারা এগিয়ে দিয়ে গেছে। কিভাবে কিভাবে এই গল্পের শুরুটা উইচেসদের হাতে হলো, কেনই বা তারা ম্যাকবেথের ডেস্টিনি, কেনই বা তারা ম্যাকবেথের কপাল ভাগ্য, সেটা আমরা দেখতে পাব এর পরের অংশে। While they stood there pondering on the staggerness of this adventure, they arrived certain convoys from the king, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. ওরা যখন অবাক হয়ে গেছে, একদম থ হয়ে গেছে, কি হলো ঘটনাটা, ওরা দাঁড়িয়ে আছে, ভাবছে কি করব, বুঝে পাচ্ছে না, ঠিক এই সময় দে arrived certain envoys, কিছু দূত এলো রাজার। সেই দূতরা এসে কি করলো, বলল আমাদের হাতে ক্ষমতা দেওয়া আছে ম্যাকবেথ তোমাকে থেন অফ কর্জর ঘোষণা করতে। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকিউলাসলি করেসপন্ডিং উইথ দ্য প্রেডিকশনস অফ দ্য উইচেস দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার র‍্যাপড ইন অ্যামেজমেন্ট, আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস। যেই এরকম একটা কথা শুনল, ম্যাকবেথ অবাক হয়ে গেল, সে কি এই যে আমাকে উইচেসরা বলে গেল, প্রফেসি করল, সেটা এভাবে সত্যি হয়ে গেল? ম্যাকবেথ ভাবতেই পারছে না। আর এই সত্যি হয়ে যাওয়াটা তাকে অবাক করে দিল। হি ওয়াজ র‍্যাপড ইন অ্যামেজমেন্ট, হাঁ হয়ে গেছে, থ হয়ে গেছে, চুপ করে দাঁড়িয়ে আছে, ভুলে গেছে ওই দূতরা তাকে যে সম্মান জানালো তার জন্য তাদের একটা প্রত্যুত্তরে কিছু বলা উচিত, সে সেটাও ভুলে গেছে, গ্রিট করতে ভুলে গেছে, সব ভুলে গেছে। ম্যাকবেথ থ হয়ে দাঁড়িয়ে আছে। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট অ্যাজ হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। কেন? কারণ তার মনের ভেতরে এবার আশার বীজ বোনা শুরু হয়েছে। সে ভাবছে ফার্স্ট উইচের কথা তো গেল, সেকেন্ড উইচ হলো, থার্ড উইচ, সে যেটা বলেছে সেটাও কি তবে সত্যি হবে? ম্যাকবেথ কার সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে? ম্যাকবেথ নিজেকে অ্যাসোসিয়েট করছে ওই তিনটে অদ্ভুত প্রাণীর সঙ্গে, যাদেরকে ও জানে এরা উইচেস। ম্যাকবেথ জানে এরা উইচেস, তারপরেও ম্যাকবেথ নিজেকে অ্যাসোসিয়েট করছে তাদের সঙ্গে। ডাউনফল, আমরা তো জানি, আমাদের কথাতে বলে না সৎসঙ্গে স্বর্গবাস, আর তার সঙ্গে আরেকটা কথা যোগ করে দেয় অসৎসঙ্গে নরকবাস। তো তুমি কার কথা শুনছ, কাকে মেনে চলছ, সেটা তো একটা বড় বিষয়। তো ম্যাকবেথ, আমাদের ম্যাকবেথ মেনে চলছে তিনটি উইচেসের কথা। সে ভাবতে শুরু করে দিয়েছে তাহলে কি হবে, তাহলে কি হবে, তবে কি ওই থার্ড উইচের কথাটাও সত্যি হবে? কার সঙ্গে কথা বলবে? পাশেই দাঁড়িয়ে আছে বন্ধু ব্যাংকো, ঘুরে গেল ব্যাংকোর দিকে। টার্নিং টু ব্যাংকো হি সেড, ডু নট হোপ দ্যাট ইউর চিলড্রেন উইল বি দ্য কিং অফ দ্য ফিউচার, সিন্স what the witches promised to be has so wonderfully come to pass. ম্যাকবেথ ব্যাংকোর দিকে ঘুরেছে, ব্যাংককে বলছে আচ্ছা তোমার তোমার মনে হচ্ছে না, তোমার মনে ওই আশাটা জাগছে না যে তোমার সন্তান সন্ততি ভবিষ্যতে রাজা হবে? দেখো আমাকে উইচেসরা যেটা প্রমিস করেছে সেটা কিভাবে ঘটে গেল, সেটা সঠিক হয়েছে, তাহলে তোমার প্রমিসটা, তোমাকে তারা যেটা বলেছে, তোমার যে ভাগ্যের কথা তারা জানিয়েছে, সেটা নিয়ে তোমার কি মনে হয়? দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাংকো, মাইট এনকিন্ডল ইউ টু এইম অ্যাট দ্য থ্রোন, বাট অফন টাইমস দিজ মিনিস্টার্স অফ ডার্কনেস টেল আস ট্রুথস ইন লিটল থিংস টু বিট্রে আস ইন টু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকোয়েন্স। খুব ভালো করে এই স্পিচটা মনে রাখবে, এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা কথা। আমাদের
এই ট্র্যাজেডির জন্য, এই গল্পের জন্য, ম্যাকবেথের জন্য, ব্যাংকোর জন্য, আর অবশ্যই যেটার জন্য এত কিছু তোমাদের পরীক্ষার জন্য। প্রশ্ন আসে এখানটা থেকে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো, ব্যাংকো আর ম্যাকবেথের মধ্যে পার্থক্যটা দেখো। ম্যাকবেথ রাজা হব শুরু হয়ে গেছে তার ভেতরে, সে অ্যাম্বিশন, আশার বীজ বুনতে শুরু করে দিয়েছে, যেমনটা আমরা বলেছিলাম, আমরা বারবার করে এই আলোচনাটা করছিলাম, অ্যাম্বিশন অ্যাম্বিশন, সেই অ্যাম্বিশন তার ভেতরে চলে এসেছে। কিন্তু কি অবস্থায় আছে ব্যাংকো? ব্যাংকো কিন্তু বলছে, না, ভুল করছো ম্যাকবেথ, মনে রেখো এরা তোমাকে যতটুকু বলেছে তাতে হয়তো তুমি আশা করছো আমি রাজা হব, তুমি থ্রোন টার্গেটও করে ফেলেছো, সেরকমই বলছে, টু এইম অ্যাট দ্য থ্রোন, তুমি লক্ষ্য বানিয়ে ফেলেছো সিংহাসনকে। কিন্তু মনে রাখবে, এই যে অন্ধকারের জীবগুলি না, এরা তো শয়তানের অনুচর, এরা আমাদের খুব ছোট ছোট সত্যি কথা বলে, আর এই ছোট্ট ছোট্ট সত্যিগুলো দিয়ে আমাদেরকে এমন বিপদে ফেলবে যে পরবর্তীকালে খুব বড় জায়গায় তুমি খুব বড় বিপদে পড়ে যাবে। ম্যাকবেথ, বন্ধু হিসাবে আমি বলছি, আমি তোমায় বলছি, সাবধান ম্যাকবেথ, সাবধান, এদের কথা শুনো না। ব্যাংকো ভালো বন্ধু, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, সাবধান করলেন ম্যাকবেথকে। কিন্তু সাবধান করলে কি হবে? সাবধান করলেই তো হলো না, চলো আমরা দেখে নিই তার পরের পরিস্থিতিটা কি হচ্ছে। হাউএভার, দ্য প্রফেসিস অফ দ্য উইচেস হ্যাড সাঙ্ক টু ডিপ ইন টু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ। কিন্তু এই যে প্রফেশন, তারা এই যে ভবিষ্যৎবাণী করে গেল, এটা কিন্তু ম্যাকবেথের মনে অনেক 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 গাঢ় কোণে গিয়ে বসে গেছে, অনেক অনেক ডিপ হয়ে গেছে। ম্যাকবেথ আসলে মনের ভেতরে এই আশাটাকে একদম শক্ত পোক্ত করে গেঁথে নিয়েছে। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য প্রেডিকশনস অফ দ্য থ্রি উইচেস অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট। এরপর সেই কথা লেডি ম্যাকবেথ, বলছিলাম আগের দিন, লেডি ম্যাকবেথকে এসে সে সেই কথা বলেছে। কাকে বলবে? স্ত্রীকেই তো বলবে না, সব থেকে কাছের বন্ধু ব্যাংকো তাকে বলেছে, সে সাপোর্ট করেনি। এরপরে এসে বলেছে তার স্ত্রীকে, লেডি ম্যাকবেথকে। লেডি ম্যাকবেথ কী করলো? আমরা বারবার বলেছিলাম যে লেডি ম্যাকবেথ এই চরিত্রটা খুব খুব গুরুত্বপূর্ণ, ইভেল, যেটা ট্র্যাজেডির একটা বড় অঙ্গ, ইভেল। লেডি ম্যাকবেথের ভেতরে সেই ইভিলের ছায়া কিভাবে আসছে আমরা দেখি। সে শুধু তাই বলল না লেডি ম্যাকবেথকে, সঙ্গে ম্যাকবেথ এটাও বলল যে খানিকটা ওদের এই ভবিষ্যৎবাণী সত্যিও হয়ে গেছে। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস ওম্যান, সি স্পার্ড অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ, ও ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থট অফ ব্লাড। কে এই লেডি ম্যাকবেথ? বলছে, দেখো, এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস ওম্যান, আমি বলেছিলাম ম্যাকবেথের অ্যাম্বিশন কি, আসল অ্যাম্বিশন তো লেডি ম্যাকবেথের। আগুনটা জ্বেলে দিল, উস্কে দিল ম্যাকবেথের ভেতরে। ম্যাকবেথ চাইছিল না, রিল্যাক্টেন্ট পারপাস, ম্যাকবেথের খুব একটা পছন্দ ছিল না। কেন? কারণ এই ম্যাকবেথ, সে এত যুদ্ধ করে, যুদ্ধে এত মানুষকে মারে, কিন্তু যখন ব্লাড, মার্ডার, রক্তারক্তি এই ভাবনাটা আসে, তখন কিন্তু ম্যাকবেথ সরে যায়। সেটা ম্যাকবেথের সহ্য হয় না। শি ডিড নট সিজ টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং অ্যাজ আ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসিস। সে সমানে ম্যাকবেথের কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো, যেমন কি না এই ওয়াইফদের কাজ, যেরকম ওয়াইফরা করে সব জায়গাতেই দেখবে, ওই এক ব্যাপার, যেই একটা কথা বলে দিয়েছে সঙ্গে সঙ্গে কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো, যেটা সে বুঝেছে সেটা তোমাকে মানিয়েই ছাড়বে, কিচ্ছু করার নেই, তা না হলে কি আর স্ত্রী, তা না হলে কি আর ওয়াইফ হয়, সব জায়গায় একই চরিত্র, অ্যাপার্ট ফ্রম চোখ, আসল ঘটনাটা কি হলো। লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বারবার করে বোঝাতে চাইছে, দেখো, যদি এই ব্যাপারটা আমাদেরকে পেতে হয়, রাজা যদি হতে হয়, তাহলে মারতেই হবে, মারতেই হবে,
না মেরে কোনো রাস্তা নেই, ডাঙ্কানকে মারতেই হবে, রাজাকে মারতেই হবে, তা না হলে তুমি কিছুতেই এই প্রফেসিটাকে সত্যি করতে পারবে না। তাহলে দেখো কি হলো, দ্বিতীয়বার প্রফেসিটা, দ্বিতীয় প্রফেসি এমনি এমনি সত্যি হলো, কোনো চেষ্টা করতে হয়নি। কিন্তু থার্ড প্রফেসি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ চেষ্টা করছে, এটা তারা ঘটাতে চেষ্টা করছে। এই চেষ্টা করার বিষয়টাই খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমাদের কাছে এর পরের পর্যায়ে। কেন? ইটস হ্যাপেন্ড দ্যাট অ্যাট দিস টাইম কিং ডাঙ্কন কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসল অ্যালং উইথ হিজ টু সন্স মালকম অ্যান্ড টোনালবেন অ্যান্ড নিউমেরাস থেইনস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু অনর ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্ফ অ্যাগেনস্ট দ্য রেবেলস। আর ঠিক এই সময়ে যেমনটা হয়, তারা চাইছিল ডাঙ্কান আসুক, আর ডাঙ্কান এসে হাজির। শুধু একা নয়, সঙ্গে ম্যালকম, ডোনালবেন দুই ছেলেকে নিয়ে এসে হাজির। কেন? ম্যাকবেথ এত বড় জয় লাভ করেছে, সে এখন থেন অফ কচার, তো তাকে তো সম্মান জানাতে হবে। তার ক্যাসেলে রাজা এসছে, এটা বিরাট বড় সম্মান। রাজা এসছেন, ডাঙ্কান এসেছেন, ম্যাকবেথকে সম্মান জানাতে সঙ্গে নিয়ে এসছেন ম্যালকম আর ডোনালবেন, তার দুই ছেলে। ম্যাকবেথ বলেছিল, ভেবেছিল, যদি ম্যালকম ডোনালবেন বেঁচে থাকে আমি রাজা কি করে হব। সব একসঙ্গে, সব এক জায়গায় এসে হাজির। আর এই পর্যন্তই আমাদের আজকের প্রথম দিনের আলোচনা। ঠিক এরপর থেকেই আমরা শুরু করব আমাদের দ্বিতীয় দিনের আলোচনা, দ্বিতীয় পর্বে। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরছি দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত যতটা তোমাদের পড়িয়েছি এইটুকু তোমরা খুব ভালো করে তৈরি করো, আমরা অল্প অল্প করে এগোবো। একসঙ্গে সবটা বলে দিয়ে সবটা একসঙ্গে করে নিয়ে লাভ নেই, কারণ তাতে করে আমাদের খুব একটা ভালো হবে না। চলো আমরা ধীরে ধীরে এগোই, একটু একটু করে দেখি, একটু একটু করে জানি। খুব তাড়াতাড়ি ফিরছি, ততক্ষণ পর্যন্ত হ্যাপি লার্নিং।